আমরা আমাদের আকাবের আসলাফ উত্তরসরি পূর্বসরি সবাই দেশ এবং ইসলামের জন্য কাজ করেছে, আমরা পারছি না। আমাদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করতে হবে, উম্মার ভেতর থেকে নেতৃত্ব তৈরি করতে হবে, যৌক্তিক জায়গা থেকে তালিম এবং দাওয়াতি কাজ করতে হবে। শুধুমাত্র নিজের ইমান বাঁচানোর জন্য মাদ্রাসায় বসে পড়াশোনা করলে আমরা নিজেকেও রক্ষা করতে পারবো না, জাতিকেও রক্ষা করতে পারবো না। প্রত্যেক ছাত্র প্রত্যেক আলেম দায়িত্ব নিতে হবে, এক এক দিন এক এক যুবককে ইসলাম বুঝাতে হবে, ইসলামের বিধিবিধান বুঝাতে হবে। এক এক দিন এক এক যুবকের সামনে পশ্চিমা গণতন্ত্র বলো সেকুলার বলো তাদের মুখোশ উন্মোচন করতে হবে। যুবক মুসলমান, যুবক মুসলমান, যুবক মুসলমান, মুসল্লি মুসলমান, তোমরা যদি তাদেরকে বুঝাতে পারো, তাদেরকে সঙ্গে নিতে পারো, মৃত্যু পরোয়া করবার কোনো দরকার নাই। মৃত্যু আসলে মৃত্যু আসবে, যুবককে সঙ্গে নাও, মুসল্লিকে সঙ্গে নাও, তোমার আত্মীয় স্বজন তাদেরকে বুঝিয়ে সঙ্গ নাও, কাফেলা তৈরি করো, ঐক্যবদ্ধ হও। জালেম দুনিয়া, কুফফার দুনিয়া, মুশরিক দুনিয়া, জানিয়ে দাও আমরা এক, ঐক্যবদ্ধ ক্ষমতার কারণে লড়াই করি না, আমরা মানবাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করব। যারা ভুয়া মরিচিকা দেখিয়ে মানবাধিকারের কথা বলে আমাদের উপর আগ্রাসন চালাবে, আল্লাহর কসম দেহের সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই হবে। এতটা স্বার্থপর নয় নিজ দলের কিংবা নিজ ক্ষমতার চিন্তা করে। তোমরা কুয়ার ব্যাংক কুয়ার মধ্যে থাকো, আলে মোলামা ছাত্র জনতা গোটা বিশ্ব নিয়ে চিন্তা করে। আমার বিশ্বাস, আমি ছাত্রদেরকে নিয়ে বড় স্বপ্ন দেখি, নিজেকে নিয়ে আর স্বপ্ন দেখি না, এই প্রজন্মকে নিয়েও স্বপ্ন দেখতে আমার মন চায় না। আমি চাই যে তালিম এবং দাওয়ার উপর ভিত্তি করে এই ছাত্রদের মধ্য থেকে ধীরে ধীরে শুধুমাত্র আলেম মুফতি মুহাদ্দিস নয় নেতৃত্ব তৈরি হবে। বেশি দিন আজকে দেশ জাতির স্বপ্ন তোমাদেরকে দিয়ে সব জেন্টেলম্যান ওরা দেখে ফেলেছে, সমস্ত জেন্টেলম্যান দেখা শেষ, এখন ভরসার জায়গা আলেম ওলামা ছাত্র জনতা। আমি তো বলি, আমি বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি ঘুরে ঘুরে প্রত্যেকটা যুবকের হার্ট টাচ করে বোধ করে, তারা আলেমদের ভালোবাসে, তারা আলেমদের সংস্পর্শে থাকতে চায়। সুতরাং ভালো করে বলি, বাংলাদেশ সরকারকে বলি, কোনো আলেম নির্যাতিত হবে, কোনো আলেম মাজলুম থাকবে, তোমরা দেশের মানুষের সমর্থন পাবে, জমিনের উপর এমনটা হবে না। আলেমরা নিরপরাধ, আলেমরা ঘুরে ঘুরে জাতির কথা বলে, জাতির কল্যাণের কথা বলে। আমি প্রায় বলি, ইমাম সাহেব আলেমরা যখন ইমাম হন, সমস্ত মুসল্লিদের ইক্তেদার নিয়ত করেন, আনা ইমামুল লিমান হাদারা ওমা ইয়াহদুরুন, এ কথা বলেন না যে আনা ইমামুল লিমান হাদারা ওমা ইয়াহদুরুন ইল্লা সরকারি দল, এ কথা বলে নাকি, কিংবা ইল্লা বিরোধী দল। নামাজ শেষে যখন দোয়া করে, আমরা বন্দী অবস্থায় এক এক সময় দেশের অবস্থা আমাদের কাছে একরকম গেছে, মানবাধিকারের কোথায় কথা কোথায় বলবো, বন্দী জীবনে আমাদের যে মানবাধিকার হরণ করা হয়েছে এগুলো বলেই তো শেষ করতে পারবো না। জেলখানায় একটা ফোন ফাইল আছে, ফোন ফাইল, সপ্তাহে সপ্তাহে বন্দীরা পরিবারের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পান। আড়াই বৎসরের মতো জেলে ছিলাম, একদিনও ওই সরকারি সেই ফোন ফাইলে কথা বলার সুযোগ আমাদেরকে দেয় নাই। এটা আমার অধিকার ছিল, সমস্ত অধিকারগুলো আমার পাওনা,
সেগুলো আমাকে দেওয়া তাদের কর্তব্য ছিল, তারা দেয় নাই। এখনো যারা আছে তারাও সে অধিকার পায় না, তারা তো বড় খুশি, বন্দি করে রেখেছি, ভালোই তো লাগতেছে। আল্লাহর কসম, আমরা দুর্বল, আমরা বন্দি থাকি, আমার আল্লাহ শক্তিশালী, আমার আল্লাহ তার কর্মে স্বাধীন, পার পাবে না। আল্লামা মুফতি আমিন এই কথা বারবার বলে গেছেন, আলেমদের সঙ্গে বেয়াদবি করবা, আলেমদেরকে কষ্ট দিবা, এই জমিনে তোমরা তার ফলাফল ভোগ করে যাবা। আমি জানি না তাদের কি অবস্থা, মাথায় কি কাজ করতেছে। এই জন্য আমি একটু রাখো, কি মাইকটা বন্ধ করে চালু করো তো। এবার ঠিক আছে, রেডিও বাজতেছে। আমি শারীরিক ভাবে এখনো সুস্থ না, যদিও আমি অনেক দূর থেকে এসে প্রোগ্রাম করতেছি, যেহেতু দীর্ঘদিন ধরে আমি চিটাগাংয়ে আসি না, এবং এই 3-4 মাস পরে একটা প্রোগ্রামে আমি এসেছি। আমি আসলে কিছু ব্যথার কথাই বলতেছি, সব কথা বলার মতো এখনো পরিবেশ হয় নাই। আমি ছাত্র জনতাকে ওপেন, এখানে ভরপুর হাজারো ছাত্র আছে, ভবিষ্যতে দেশ এবং ইমানের নেতৃত্ব, তাওহীদের নেতৃত্ব দেবার জন্য প্রস্তুত হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এর জন্য সময়ের প্রত্যেকটা চ্যালেঞ্জ যৌক্তিক জায়গা থেকে মোকাবেলা করতে হবে। আমি জানি না আমি ছাত্রদেরকে বুঝাতে পারবো কিনা। আমাদের তালিমি ব্যবস্থাকে, তালিমটাকে এমন করতে হবে যাতে পূর্ণাঙ্গ হয়। অনেকেই জানে আমি টকশোতে কথা বলি, আমার সঙ্গে অনেক নাস্তিকরাও বিতর্ক করেছে। আলহামদুলিল্লাহ, নাস্তিকরা তাদের কর্মের পক্ষে একটা যুক্তি দিলে আমি ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দিতে পারি। আমি ছাত্রদের কাছে অনুরোধ করব, আমাদের জজবাত আবেগ জায়গায় থাকবে, জাতির প্রত্যাশা পূরণ করবার জন্যে আমাদেরকে যোগ্য হিসেবে নিজেকে তৈরি করতে হবে। কথা ঠিক না বেঠিক? আর আমাদের কি হলো আমি তো বুঝি না, 10টা গাঞ্জাখোর একসঙ্গে সংগঠন করে বসে, কথা ঠিক না বেঠিক? গাঞ্জাখোররা এক দলের, মাদক পাচারকারীরা এক দলের, ভণ্ডরা এক দলে, কিন্তু ওলামা একরাম দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ওলামা একরাম পরস্পরে ছাড় দিয়ে হলেও সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ বন্ধন তৈরি করতে হবে, করব তো ইনশাআল্লাহ। নিজেকে প্রস্তুত করো তালিম এবং দাওয়াতের মাধ্যমে, ইনশাআল্লাহ এই জাতি তোমাদেরকে স্বাগত জানানোর জন্যে প্রস্তুত হয়ে বসে আছে। কিন্তু তালিম যদি পূর্ণ না হয় তোমরা জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারবে না। দাওয়াত যদি না দাও, দাওয়াতের কাজ যদি না করো, তো তালিম অর্জন করে সেটা তোমার মধ্যে থেকে যাবে, জাতির কাছে ঘরে ঘরে তুমি পৌঁছাতে পারবে না। তালিম এবং দাওয়াতের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন, সুন্দরের দিন, সৌন্দর্যের দিন, ন্যায় এবং ইনসাফের দিন, ইসলামের বাণী আমরা ঘরে ঘরে পৌঁছাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা এ উম্মার প্রত্যেকটা সন্তানকে কবুল করুন, আলেম ওলামাদের ইজ্জত বৃদ্ধি করে দিন, বন্দি আলেমদের মুক্তির ফয়সালা করে দিন। আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, এই জমিনে কারো বাবার ক্ষমতা নাই ঠেকাবার। আল্লাহর কাছে জন্য দোয়া করব, আল্লাহ তাবারক তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটা ঘোষণা দিতে, মুরব্বিরাস আলহামদুলিল্লাহ,
এত সময় পর্যন্ত মজলুম আলেমে দিন আল্লামা সাখাওয়াত হোসেন রাজিদ আহমদ বরকাতুহুমের বয়ান শুনেছেন। এখানে যেহেতু মজলিসের ছাত্র তোলাবা বেশি, তালেবানে এলমে নবুয়াত যারা, তাদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে। আজকের মজলিসে এমন একজন আকাবির এসেছেন সুদূর সিলেট থেকে এই চট্টগ্রাম পর্যন্ত সফর করতে। প্রথম দিনে আসার কথা ছিল, কিন্তু দেশে গোলযোগ থাকার কারণে হজরত সফর করতে পারেন নাই। বরুণার পিসে হুজুর দামাত বরকাতুহুম মুস্তাজাবুদ দাওয়া একজন মানুষ। আপনারা শুনে থাকবেন, গতকালকে একজন আকাবিরকে দাফন করা হয়েছে। আমাদের সকলের মুরব্বী ছিলেন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাই, হাফিজি হুজুর এবং হারদুইর হজরত রহমাতুল্লাহ আলাই। এই দুই বুজুর্গের কাছ থেকে একজন গায়ের আলেম মানুষ তাসাউফের এমন সবক গ্রহণ করেছিলেন যে ওনারা শাইখুল ওলামা ছিলেন, সাহেবে কাশ মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ ছিলেন, এন্তেকাল করছেন, চলে গেছেন। এইভাবে করে মুরব্বীরা একের পর এক চলে যাচ্ছে, মুরব্বীরা আল্লাহর কাছে চলে যেতেছেন আমাদের কাছে মুরব্বীদের কদর না থাকার কারণে। এ কারণে এই ভরপুর মজমার কাছে আবেদন থাকবে, মজমা খুব বেশি লম্বা হবে না, ঘোষণাটা আমাকে দিতে বলেছে এই জন্য যে আপনারা যেন ঘটনাটা ঘোষণাটার গুরুত্ব দেন। আমি তো মেহমান, মেহমান দিয়ে বলাইতেছে। কারণ কি? কারণ হলো যারা আল্লাহর উপরে ইমান রাখে তারা তো মেহমান, এ কারণে ঘোষণা মেহমানের মাধ্যমে দেওয়ানো হচ্ছে। রশিদুর রহমান ফারুক সাহেব, পীর সাহেব বরুণা দামাত বরকাতুহুম মুস্তাজাবুদ দাওয়া বুজুর্গ মানুষ, হজরত এখানে এসে আখেরি মুনাজাত করার আগ পর্যন্ত কোনো তলবে এলে মাথা নাড়ানোর চেষ্টা করবেন না। সবার তো মুরব্বীদের খালা পূরণ করার জন্য নিজেকে কবুল করানোর জরুরত আছে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমরা ওই পর্যন্ত এই মজমার পূর্ণ সৌন্দর্য হেফাজত করব। পাশাপাশি আমাদের হাটহাজারির মুরব্বী যেনারা আছেন ওনারা কথা বলবেন, বিশেষভাবে আমাদের মোহতারম শাহ হুজুর দামাত বরকাতুহুম কথা বলবেন, মুরব্বীরা কথা বলবেন। শান্ত মেজাজে আমরা মাহফিলটার তিন দিন ব্যাপী একটি সম্মেলনের সুন্দর ইতি যেন হয় এদিকে খুব বেশি খেয়াল রাখবো। আবেগের সাথে মাহফিলের ক্ষতি হয়, এই আকাবিরদের মজমার উপরে কোনো দাগ লাগে এমন কোনো আচরণ আমরা করব না, ওঠা বসাও করব না, শান্তভাবে বসে বুজুর্গদের নসিহত শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সম্মানিত হাজরিন, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের এই সমাপনী অধিবেশনের প্রধান অতিথি জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক হযরত আল্লামা মুফতি কলিল আহমদ কাসেমি দামত বরকাতুহুম। হযরত, এই হাটহাজারি মাদ্রাসার মুহতামিম মনোনীত হওয়ার পর এই প্রথম আমাদের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। হযরত, হাটহাজারি মাদ্রাসার মুহতামিম মনোনীত হওয়ায় আলামিন সংস্থার পক্ষ থেকে হযরতকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করতেছি। ক্রেস্ট প্রদান করবেন আলামিন সংস্থার প্রধান উপদেষ্টা আল্লামা মুফতি জসিমউদ্দিন সাহেব ও সভাপতি মাওলানা মাহমুদুল হাসান দামত বরকাতুহুম, হযরতকে একটি ক্রেস্ট প্রদান করবেন। আমাদের মাঝে আরেকজন বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি মানবতার সেবায় অনন্য ভূমিকা রেখেছেন। করোনার সময় যখন ভাই ভাইকে চিনে না, মা ছেলেকে চিনতেছে না, ছেলে মাকে চিনতেছে না, ছেলে বাপকে চিনতেছে না, শহরে অত্যন্ত মানবিক কাজ করেছেন উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী ইয়াকুব ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা আলামিন সংস্থার পক্ষ থেকে গাজী ইয়াকুব ভাইকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করছি এবং অভিনন্দন জানাচ্ছি। আলামিন সংস্থা কল্যাণ তহবিল ও নিরাপদ সড়ক ছায় হাটহাজারি উপজেলার যৌথ উদ্যোগে একটি অসহায় মহিলা, যে মহিলার দুইটা ছেলে মাদ্রাসায় পড়ে, ইনকামের কোনো সোর্স অফ ইনকামের কোনো ব্যবস্থা নাই, আমাদের ভাইয়েরা উদ্যোগ নিয়ে ওকে একটা অটো রিক্সা ফেডারেল রিক্সা উপহার দিচ্ছেন। যেহেতু উনি মহিলা মানুষ এখানে উপস্থিত হতে পারবেন না, উনার নাম মোমেনা খাতুন,
আজকে আমাদের প্রধান অতিথির হাত থেকে নিরাপদ সড়ক ছায়ের সাধারণ সম্পাদক ফরিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সহসভাপতি মোহাম্মদ সোয়াইব, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম, ওনারা আমাদের প্রধান অতিথির হাত থেকে রিক্সার ডামিটা গ্রহণ করবেন। ওনারা গিয়ে ঘরে মহিলাকে রিক্সাটা দিয়ে আসবেন। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে উপস্থিত হচ্ছেন জামিয়া আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সুযোগ্য প্রধান পরিচালক হযরত আল্লামা মুফতি কলিল আহমদ কাসেমী দামত বরকাতুহুম। আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত উপস্থাপন করার জন্য মাহফিল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يضلل الله فلا هادي له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه عزيز طلبا আর সামিয়ীন কেরাম, আমি বেশি লম্বা কথা বলবো না। এই বিশাল ইন্তেজাম যারা করেছে আল আমিন সংস্থার পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। এরকম মাহফিল বিভিন্ন জায়গায় হওয়ার দরকার, তার এফাদিয়াতটা আরো আম হবে। এই জায়গায় বসার পর কিছু শখসিয়াত মনে পড়তেছে। এই জায়গায় শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি সাহাব নাবাল্লাহু মারকাদা, হযরত মাওলানা জুনাই সাহাব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, এই শখসিয়াতের কথা মনে পড়তেছে। তাদের সামনে আমরা কি, কিন্তু শায়রে বলতেছে কাফেলা রফতন দেমা হাম্মি রবেম, কাফেলা রফতন দেমা হাম্মি রবেম, আজবরায়ে চন্দে রোজা ই বসাস। ওই আকাবির যারা দুনিয়ার থেকে চলে গেলেন তাদেরকে আমরা পাব না, তাদেরকে আমরা হাজার মাথা মারলে পাব না। কিন্তু তারা যে কারনামাগুল আঞ্জাম দিয়েছেন, এই কারনামার কারণে
সমস্ত তলাবা পুরো এলাকাবাসী তাদেরকে স্মরণ করতেছেন। আসুরু বিআন্নানি সাঈশু মাইতান